নমস্কার বন্ধুগণ তোমরা সকলে কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আমার শরীরটা খুব একটা ভালো নেই তো দেখো ফ্লিপকার্ট থেকে কিছুদিন আগে আমি এই শাড়িটা অর্ডার করেছিলাম আমার একটা বৌদির জন্য এই শাড়িটার দাম বেশি নয় মাত্র তিনশো টাকা তো দেখো এখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে ওখানে অনেকগুলো কালার ছিল সবকটা কটা কালারই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এই পিঙ্ক কালারের শাড়িটা আমি অর্ডার করেছিলাম এখানে অনেকগুলো কালার আছে তো তোমাদের উদ্দেশ্যেই আমি সবকটা কটা কালার দেখিয়ে দিলাম আর এই শাড়িটা দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে যে দেখে নিও আর এই ভিডিওটা দেখার পর তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তো দেখো প্যাকেটটা আমার আনবক্সিং করা হয়ে গেছে শাড়িটা খুবই সুন্দর এসেছে মানে তোমাদেরকে আমি যে রকম দেখিয়েছিলাম তার থেকেও বাস্তবে খুবই সুন্দর লাগছে মানে ওড়না যেরকম হয় ঠিক সেই রকম লাগছে আর শাড়িটা খুবই সফট আর খুবই পাতলা মানে খুবই পছন্দ হয়েছে শাড়িটা আমার আর খুব সুন্দর কাজ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে ক্যাটলগে যখন দেখাচ্ছিলাম শাড়িটা কীরকম ম্যাচ ম্যাচ করছিল আমি ভাবছিলাম হয়তো ওই রকমই আসবে কিন্তু না শাড়িটা খুবই সুন্দর এসেছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা আমাকে অনেকেই ম্যাসেঞ্জারে ম্যাসেজ করো বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আবার কেউ কেউ বিভিন্ন রকমের প্রশ্ন নিয়ে তো আমি সকলের রিপ্লাই করি মানে আমাকে একটু সময় দিতে হবে এতজনের রিপ্লাই একসঙ্গে করা কখনোই সম্ভব নয় তো প্লিজ আমাকে একটু সময় দিও আমি সকলের রিপ্লাই করবো আর তোমাদের যা যা প্রশ্ন আছে সব অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর তোমাদের যা যা সমস্যা আছে সেগুলোও সমাধান করার চেষ্টা করব তো একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আজকে তো একটা ফ্রেন্ড আমাকে কামেন্ট করেছিল সেখানে বলেছে সে যে তুমি কি শুধু কম দামি দামি জিনিসই পারচেস করো বেশি দামি জিনিস তো পারচেস করতে পারো তাতে আমাদের সুবিধা হয় তো আজ পর্যন্ত আমি অনেক ভিডিও আপলোড করেছি কিন্তু এই ধরনের কমেন্ট আমার চোখে পড়েনি জানি না কেউ এই ধরনের কামেন্ট করেছে কিনা বাট আমার চোখে পড়েনি কিন্তু আমি সকলকে একটা কথাই বলতে চাই আর তাকেও একটা কথাই বলতে চাই যে যা যেরকম সামর্থ্য সে সেই অনুযায়ী জিনিস পারচেস করে সবার সামর্থ্য হয় না যে দামি দামি জিনিস পারচেস করব আবার সে এটাও বলেছে যে এত কম দামি জিনিস নিয়ে কে কি করবে এ কথাটা আমার গায়ে লাগেনি কারণ আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে কিন্তু সবাইকে যেহেতু মেনশন করে সে বলেছে তাই জন্যই আমি কথাটা বলতে বাধ্য হলাম যে আমি আজ পর্যন্ত যতগুলো জিনিস পারচেস করেছি কম দামি জিনিসই পার্চেস করেছি আর সেটারই রিভিউ দিয়েছি তো সকলেই সেটা পারচেস করেছে সকলে সেটা খুবই ভালো লেগেছে মানে সকলে বলতে আমার ভিডিও যারা যারা দেখতে ভালোবাসে বা আমার ভিডিওকে ভালোবাসে বা জিনিসগুলো যাদের পছন্দ হয় পারচেস করেছে আমি তাদের কথাই বলছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে এটা বলা হয়নি এটা হচ্ছে ব্লাউজ পিসটা মানে তোমরা একটা শাড়ির সাথে একটা সুন্দর ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছ তো তাকে আমি একটা কথাই বলতে চাই আজকে যে তোমার বলা উচিত ছিল যে এই জিনিসটার উপরে রিভিউ করো বা একটু বেশি দামি জিনিসের উপরে রিভিউ করো তোমার কখনোই বলা উচিত হয়নি এটা যে এত কম দামি জিনিস নিয়ে কে কী করবে বা এত কম দামি জিনিস কেন সবাই পারচেস করে বা সবার ভালো লাগে তো তোমাকে এটাই বলবো যে কাউকে এভাবে অপমান করো না তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না সকলে খুব ভালো থেকো অসুস্থ থেকো টাটা